আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, মমিন মুসলমান ভাই ও বোনেরা, সুস্থ হওয়ার জন্য একটা আয়াত এই ভিডিওটিতে আমি পেশ করব। এই আয়াতটি একবার পাঠ করে আপনি যদি এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে পারেন, তাহলে আপনার যে কোনো রোগ ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ। তাই আপনি যদি অসুস্থ হন বা আপনার বাসার বা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যদি অসুস্থ থাকে, এই ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ। তাহলে আপনি তাদেরকে বা নিজে এই দোয়াটি পাঠ করে সুস্থতা লাভ করতে পারবেন আল্লাহ তাআলার রহমতে। দর্শক, অসুস্থতা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে রোগ বালাই দেন একজন, আর তিনি হচ্ছেন আল্লাহ। আর রোগ বালাই থেকে নিরাময় বা আরোগ্য করেনও একজন, তিনিও হচ্ছেন আল্লাহ। তাই রোগ বালাই আসলে হতাশা বা নিরাশার মাঝে পড়া যাবে না, পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলেই রোগ বালাই দূর হয়ে যাবে। দর্শক, আপনার যে কোনো রোগ থাকুক না কেন, চাই সেটা ক্যান্সারের মতো মহামারী হোক না কেন বা ছোটোখাটো পেট ব্যথা, মাথা ব্যথা হোক না কেন, সব ধরনের রোগ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ওয়ানু নাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা উ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দোয়াটি আপনি একবার, তিনবার, পাঁচবার বা সাতবার, একবার, তিনবার, পাঁচবার বা সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি বিসমিল্লাহ বলে তিন নিঃশ্বাসে পান করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার যে কোনো রোগ দূর হয়ে যাবে, আপনি আরোগ্য লাভ করতে পারবেন, আপনি সুস্থতা লাভ করতে পারবেন। দর্শক, চেষ্টা করবেন দোয়াটি আপনি সাতবার পড়ার জন্য, এবং দোয়াটি পাঠ করার আগে তিনবার দুরুদ পড়বেন। দোয়াটি পাঠ করার পরে তিনবার দুরুদ পাঠ করবেন, মোট ছয়বার দুরুদ পড়বেন, এবং দোয়াটি আপনি সাতবার পড়ার চেষ্টা করবেন, একবার পড়লেও হবে। তারপর আপনি এক গ্লাস পানিতে বা এক বোতল পানিতে ফু দিয়ে সেই পানি বিসমিল্লাহ বলে তিন নিঃশ্বাসে পান করবেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। দর্শক, এই আয়াতটির মাঝে আল্লাহ তাআলা মানুষের চিকিৎসার কথা বলেছেন, বলেছেন আমি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্থ করার জন্য। এই কোরআন হচ্ছে একজন ডাক্তার, এই কোরআনের চিকিৎসা যে নিবে সে সুস্থতা লাভ করবে। এই আয়াতটির সারমর্ম হচ্ছে এরকম। তাই মন থেকে সন্দেহ দূর করবেন প্রথমে, এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবেন যে আল্লাহর শেখানো এই দোয়াটি, কোরআন শরীফের এই দোয়াটি পড়লাম, আল্লাহ আমাকে সুস্থ করবেনই, এমন একটা বিশ্বাস, কনফিডেন্স মনের মাঝে জন্মাবেন। তারপর আমলটা করবেন, তবেই আপনি কার্যকরী শতভাগ ফল পাবেন, অর্থাৎ আপনি সুস্থতা লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হওয়ার জন্য, রোগ বালাই থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা শেখানো এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।